পিপড়ার সাথে সুলাইমান কথা বলেছেন। নাস্তিকরা কয় দেখো মোল্লারা কি ওয়াজ করে, পিপড়া বলে কথা কয়, পিপড়া বলে মানুষের সঙ্গে কথা বলে। এই পৃথিবীতে যত ভাষাবিদ এসেছে এর মধ্যে শ্রেষ্ঠ ভাষাবিদ ছিলেন, ভাষা বিজ্ঞানী ছিলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। উল্লিমনা মানতিকাত তাইর, তিনি বলেন আল্লাহ তাআলা আমাকে সকল মানুষ না সকল প্রাণীর শিক্ষা দিয়েছেন। এত বড় ভাষাবিদ পৃথিবীতে কোনোদিন আসবে না? আসতে বলে আসবে না? সব প্রাণীর ভাষা বুঝতেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, সব তিনি বুঝতেন। পিপড়ার সঙ্গে কথা বলেছেন, আয়াত বলবো কখন সময় তো নাই। পিপড়ার সঙ্গে তিনি কথা বলেছেন, পিপড়া বলতেছে তার দলবলকে, নেতা পিপড়া বলছে, রাজা পিপড়া বলছে যে আমার সমস্ত মানে অধীনস্থ যত পিপড়া আছে সব তোমরা তোমাদের গুহার মধ্যে ঢুকে যাও, গর্তের মধ্যে চলে যাও, সুলাইমানের বাহিনী আসতেছে, পদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে। এই কথাটা আবার সুলাইমানের কানে আসছে, চট করে ওই বড় পিপড়া যে নেতা পিপড়া শাসক পিপড়া সেই পিপড়াকে একদম হাতের তালুতে নিয়ে এক রাজা আরেক রাজার সঙ্গে কথা বলছে। এই কথা বলে তিনি মুস্কি একটা ফাতাবাসসামা, তিনি একটা মুস্কি হাসি মারলেন, মানে তার কথা শুনলেন বুঝলেন এবং হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো এই পৃথিবীতে কোন ভাষাবিদ আছে যে পিপড়ার ভাষা বোঝে? আসতে কয় আছে? আছে আছে। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে আধুনিক শিক্ষিত আধুনিক জ্ঞানী কারা? নবী না? বলেন কারা? বলেন বলেন কারা? পৃথিবীতে কোনো জ্ঞানী নবীর চাইতে বড় জ্ঞানী হতে পারবে না। পৃথিবীতে কোনো জ্ঞানী আল্লাহর পয়গম্বরদের চাইতে বেশি বুঝতে পারবে না। তারা যা বুঝেছেন তাদের জ্ঞানের কাছে পৃথিবীর কোনো জ্ঞান তুলনাই করা যাবে না। আল্লাহু আকবার। এখন প্রেজেন্ট সায়েন্স বলতেছে যে পিপড়া মানুষের মতোই মৃতদেহকে দাফন করে, তাদের মধ্যে আছে উন্নত শ্রমিক এবং পরিচালক, তারা গল্প করার জন্য কোনো কোনো সময় একসাথে হয়, নিজেদের মধ্যে যোগাযোগ মানে এটা হাল্লাগাত করার জন্য যোগাযোগ পদ্ধতি তারা ইউজ করে, দ্রব্য বিনিময়ের জন্য তারা বাজারেও বসে, শীতকালে দীর্ঘ সময়ের জন্য তারা খাদ্য গুদামজাত করে, খাদ্যশস্যের মুকুল যদি বের হয় দাঁত দিয়ে কেটে আবার ওটাকে প্রসেস করে যেন খাদ্য নষ্ট না হয়। এরপরে যদি শস্যর দানার ভিতরে যদি একটু ভুয়া পড়ে, ভুয়া পড়ে না, ভুয়া পড়া বুঝতেছেন কিনা জানি না, মানে ছাতা পড়ে, হ্যাঁ ছাতা যদি পড়ে সেই সময় তারা আবার ওটাকে নিয়ে এসে আবার রোদে শুকায়া আবার সুন্দর করে ফ্রেশ রেখে আবার তারা গুদামজাত করে। আলহামদুলিল্লাহ বলবেন না? আচ্ছা, ছোট্ট একটা পিঁপড়া কিন্তু, এরপরে এই পিঁপড়ার ভিতরে এমন একটা গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ আছে যার নাম হচ্ছে ফেরোমোনেস। ফেরোমোনেস নামক এই পদার্থ সে যখন কোনো খাদ্য মানে আহরণ করার জন্য যায় তখন সে এই রাসায়নিক গন্ধযুক্ত এই রাসায়নিক এই গন্ধটা সে শরীর ছেড়ে দিতে চলে যায়। যখন সে আবার ওই খাদ্যগুলোকে নিয়ে যখন আবার গর্তের দিকে ফিরে আসে ওই গন্ধগুলোকে নাকে নিয়ে নিয়ে রাস্তা খুঁজে খুঁজে আবার সে তার গর্তে ফিরে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না? জোরে বলে সুবহানাল্লাহ। হাজারো বৃষ্টি হাজারো ঝড় হাজারো বন্যা হলেও পিঁপড়া মরে না, পিঁপড়া ডুবে না, হাজারো সাইক্লোন হলে পিঁপড়া সবগুলো জমাটবদ্ধ হয়ে এক জায়গায় জড়ো হয়ে থাকে। কি দেখছেন, কি দেখছেন কিনা আপনারা, জড়ো হয়ে থাকে। তাহলে পিঁপড়া নামে যে আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন অবশ্যই এর মধ্যে কিছু যৌক্তিকতা আছে না নাই, শিক্ষাও আছে না নাই? আছে। এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো প্রাণী খাদ্য গুদামজাত করে না এক্সেপ্ট এই পিঁপড়া। পিঁপড়া খাদ্য গুদামজাত করে এবং পিঁপড়ার দেহের যে ওজন তার মাথায় যে সে খাদ্য নেয় তার ওজন দেহের ওজনের চাইতে 40 গুণ বেশি।